একটি দানবীয় সরকার যারা সংগঠন হিসাবে আজকে একদম নীল হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। তাই আজকে প্রশাসনের উপর নির্ভর করে, পুলিশের উপর নির্ভর করে, আইন শৃঙ্খলার উপর নির্ভর করে আজকে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন করছে। একটা রাষ্ট্রের জন্ম একটা জাতির জন্ম। যে মহান ব্যক্তিত্বের হাত ধরে এসেছিলেন তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে, যিনি সেই একাত্তরের সেই রক্তাক্ত বাংলাদেশকে সেদিন তার একটা ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে উজ্জীবিত করেছিল, যেদিন সমগ্র জাতি তার সেই ঘোষণা শুনে আবাল বৃদ্ধ বিরত পরীক্ষা থেকে শুরু করে ছাত্র যুবক কৃষক শ্রমিক সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা ঘোষণাকে দেশ মুক্তিযুদ্ধার দেশ স্বাধীন করেছিল। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বাংলাদেশ আধুনিক বাংলাদেশের রূপকার, তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ অনেক বক্তব্য শুনেছেন এখানে আমাদের ভাইয়েরা মুক্তিযুদ্ধ সম্বন্ধে, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে, তার কর্মময় জীবনকে নিয়ে অনেক কথা বলেছেন। আমরাও জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বল্পকালীন জীবন, সেই স্বল্পকালীন জীবনকে নিয়ে আমরা যদি কথা বলতে শুরু করি সেটা আর শেষ করা যাবে না। তার যে দেশের জন্য যে অবদান, তিনি যে বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা, এবং আজকে আমরা যে গর্বিত বাংলাদেশের যে তিনি আমাদের অহংকার, সেই অহংকারকে নিয়ে আজকে আমরা বলতে চাই। তিনি শুধুমাত্র যে দেশ স্বাধীন করেছিলেন তার নয়, তিনি সেই সময় বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছিল, জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বাধীনতা, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, বহুদলীয় গণতন্ত্র, সব কিছু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্বল্পকালীন রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে সেই স্বাধীনতা পৌঁছে দিয়েছিলেন। এবং সেদিন বাংলাদেশ একটা দেশ হয়েছিল যেটা সারা বিশ্বে পরিচিত পেয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ হিসাবে। বাংলাদেশের একজন বিশ্ব নেতা হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন পরিচিতি পেয়েছিলেন। আপনারা জানেন আজকে যেসব দানবীয় সরকার যারা আজকে ক্ষমতায় আছেন তারা সেদিনও ছিল, সেদিন থেকে তারা ষড়যন্ত্র করে আছে। সেদিনও ঠিক একইভাবে আজকে যেমন আপনারা ভুগছেন, আপনারা নির্যাত সাধারণ জনগণ নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন, গুম খুন হত্যার শিকার হচ্ছেন, গায়েবিনি মামলার শিকার হচ্ছেন, হত্যার শিকার হচ্ছেন, সেদিনও ঠিক একইভাবে এই সরকার, তখনকার সরকার বাকশালীয় কায়দায় সেদিনকার জনগণের উপর নিপীড়ন করেছিল। শুধুমাত্র তাই নয়, এমন দুর্ভিক্ষ এসেছিল দেশে যে দুর্ভিক্ষে আমরা দেখেছি পুঁতিময় লাশ গন্ধ রাস্তায় ভাসতে, বাসন্তীরা জাল পরে তাদের লজ্জা বিবরণ করছে। সেদিন এক কবি বলেছিল, ভাগ্যে হারামজাদা নইলে মানচিত্র ছিঁড়ে খাব। এটা কত বড় কথা সে বলতে বাধ্য হয়েছিল, কারণ বাংলাদেশকে কুড়ে কুড়ে খেয়ে সেদিনও ঠিক আজকের মতো বাংলাদেশকে ফোকলা করে দিয়েছিল। আজকে সেই দানবীয় সরকারের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন, কারণ আপনাদের শক্তির উৎস, প্রেরণার উৎস হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মানুষকে উঠে দাঁড়িয়ে দাঁড়াতে শিখিয়েছে। যার সুযোগ্য পত্নী দেশের একটি বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যারা আজকে এখন পর্যন্ত বাংলাদেশের জাতির জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে। সেই কারণে আপনারা লড়াই করছেন এই দানবীয় সরকারের বিরুদ্ধে। আমরা জানি আপনারা এখানে যারা আছেন আপনাদের সবারই হাজার হাজার মামলা, আজকে কারাগারে আমাদের লাখ লাখ লোক আমাদের কারাগারে অবস্থিত, বিভিন্ন রকম গায়েবিনী মামলা দিয়ে হয়রানি করছে, কারণ এই অবৈধ সরকার যারা কিনা 14 এবং 18 বিনা ভোটে এসে দিনের ভোট রাত্রে করে অবৈধভাবে দেশ চালাচ্ছে এবং একজনের শাসনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানচিত্রকে টুকরে টুকরে কেটে ফেলছে।
আজকে তাই তারা বলতে চায়, তারা চাচ্ছে তারা ক্ষমতায় থাকবে। আপনারা আমি মিশালেতে নিয়ে কোনো কথা বলবো না। সুন্দর করে আমাদের বীরত্তম সাহেব যিনি যুদ্ধ করেছিলেন, এখানে অনেকে মুক্তিযোদ্ধা যারা সবাই মুক্তিযুদ্ধ করেছিলেন, তারা এখনো তাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে, কারণ তাদের দায় সেই রক্তাক্ত যারা শহীদ হয়েছে সেই শহীদদের জন্য তাদের বুকে রক্তক্ষরণ। তারা কী কারণে দেশকে স্বাধীন করেছিল, কী কারণে তারা এই দেশের এখনো গণতন্ত্র ফিরে যেতে পারেনি, শুধুমাত্র একটি দানবীয় সরকার যারা সংগঠন হিসাবে আজকে একদম নীল হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, তাই আজকে প্রশাসনের উপর নির্ভর করে, পুলিশের উপর নির্ভর করে, আইন শৃঙ্খলার উপর নির্ভর করে আজকে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন করছে। আজকে আমাদের আমাদের ইলিয়াস আলী আমাদের আমাদের কমিশনার সবাইকে গুম করেছে। আজকে মায়ের ডাকের কান্না কালকে পেপারে দেখলাম, ছেলে মেয়েরা প্রতি বছর বুকে কাপড় বুকে তার বাবার ছবি নিয়ে তারা দাঁড়ায় আর বলে আমার বাবাকে ফিরিয়ে দাও, আমার বাবা কোথায় আছে এটুকু আমাকে জানতে দাও। গুম, গুণ, হত্যা, ভ্রষ্টাচার, মিথ্যাচার এই সরকারকে তাই আপনারা আর ক্ষমতায় থাকতে দেবেন না। আমরা জানি তাদের সবাই শেষ, সেই সময় শেষে আমাদের একটা কথাই শুধু মনে রাখতে হবে, আপনারা সবাই প্রস্তুত। এই তরুণ সমাজ সেদিন যেমন যুদ্ধ করেছিল, আজকেও সামনে তরুণ সমাজ আছেন, আপনারা যুদ্ধ করছেন, যুদ্ধ করছেন একটা দেশের গণতন্ত্রের জন্য, দেশের একটি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, জনাব তারেক রহমানের মিথ্যা মামলার প্রত্যাহারের জন্য, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য। তাই আমরা বলতে চাই, আজকেও দুর্ভিক্ষ বাহানা দিয়েছে, সাধারণ মানুষ যখন খেতে পারছে না, সাধারণ মানুষ যখন অসহায় ঘুরে বেড়াচ্ছে, তখনও তারা আজকে বিদেশি ঋণ নিয়ে কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার চেষ্টা করছে, আর ব্যাংক নির্ভর আজকে বাজেট করে এই বাজেটের সম্পূর্ণ আমাদের জনগণের গলার কাঁটা হিসেবে, জনগণের গলা দিয়ে তুলে তোলার জন্য তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমরা বলতে চাই, এই দিনে শহীদ পিছনে শাহাদত বার্ষিকীতে আমাদের একটাই শপথ হবে, সেই শপথটা হলো আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচন চাই, আমরা হাসিনা সরকার সংসদের বিলুপ্তি চাই, এবং জনগণের গণতন্ত্রের জন্য, জনগণের অধিকারের জন্য আমরা ভোটাধিকার ফেরত চাই। তাই আসুন ভাইরা, আপনারা সকলে প্রস্তুত, আজকে জনগণ দেখছি আমরা, আমরা যেখানে যাচ্ছে লাখে লাখে জনগণ ছুটে আসবে। আমি সেদিন একটা মার্কেটে গিয়েছিলাম, দোকানদাররা বলছে আপনারা কি করছেন, আমরা এবার মিছিল করব। এটা কত বড় কথা, আজকে দোকানদাররা, আজকে অফিসের লোকরা সকলে মিছিল করতে যাচ্ছে। কাজে আপনারা যখন নামবেন, ইনশাল্লাহ সমগ্র জনগণকে নিয়ে আমাদের জনাব তারেক রহমান যে স্লোগান দিয়েছে সেই স্লোগানটা বাংলাদেশ যাবে কোন পথে, দেখা হবে রাজপথে, এই স্লোগানের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই সরকারের পতন ঘটিয়ে, এই সংসদের বিলুপ্তি ঘটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেব। Am I seeing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.